ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নাটোরের আদিবাসী পল্লী সহ বেশিরভাগ এলাকায় নলকূপে পানি উঠছে না। ব্যাহত হচ্ছে নিত্যদিনের জনজীবন। পানির অভাবে জমিতে ঠিকমতো সেচ দিতে পারছে না কৃষকরা। নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাটোর সদর উপজেলার শঙ্করভাগ গ্রামের অধিকাংশ গভীর অগভীর নলকূপের এ অবস্থা। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে পড়েছে আদিবাসী পল্লী, শঙ্করভাগ সহ বাসুপাড়া, কাঁঠালবাড়িয়া, লক্ষ্মীপুর, খোলাবাড়িয়া, লালপুর ও সিংড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। চোদ্দ বৈশাখে দুই মাসে আমাদের খুবই জলের সমস্যা। পুকুরের পানিও শুকায় গেছে, পুকুরেও যাওয়া যায় না, সব দূরে দূরে পুকুর আছে। এই বয়সে আমরা কি পানি মানুষের কাছে নিয়ে খেতে পারি? আমার সেই বয়স আছে আর খুব কষ্ট হয় আমার। পানি সংকটের কারণে সেচ দিতে পারছে না কৃষকেরা, ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। ভুট্টার জমি আছে, কুলার জমি আছে, ছেঁচ দেওয়া খুব সমস্যা, বুঝতে পারছেন? এখন ধরেন যে লিয়ার নিচে নেমে গেছে, পানি ওঠানি খুব সমস্যা দেখা যাচ্ছে। দুই লিটার তেলের জায়গায় ধরেন এখন চার লিটার তেল লাগতেছে সেচ দিতে। পানি নিচে নেমে গেছে ধরেন কমপক্ষে 25-30 ফিট নিচে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার জন্য ইচ্ছে মতো নলকূপ ব্যবহারকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। পানির সংকট মোকাবেলায় প্রাকৃতিক উৎসের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিলেন তারা। ইরিগেশনটা যদি আমরা সারফেস ওয়াটার থেকে নিতে পারি, সেক্ষেত্রে আর কি এটা থেকে উত্তরণের একটা ভালো উপায় আশা করি। সুপেয় পানি ব্যবহারের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে সবাই ইন্ডিভিজুয়ালি সাবমার্সিবল পাম্প বা টিউবওয়েল অন্যভাবে ব্যবহার না করে ওখানে যদি পাইপলাইনের মাধ্যমে, যদি আমরা আদর্শ গ্রামগুলোকে যদি পাইপের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে পানি সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে এটা ভালো উপায় আর কি। এক্ষেত্রে পানির মিসইউজ কম হবে। পানির প্রাকৃতিক উৎস রক্ষায় খালবিলগুলো পুনর্খনন ও বৃষ্টির পানি জমিয়ে রাখার ব্যবস্থা করার দাবি এ অঞ্চলের মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।